আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মানাত ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে কাছে দূরে মানে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে বিরিয়ানি, আগের দিন যে মেহমান আসছিল বিরিয়ানি রান্না করছিলাম সেটা কিছুটা রয়ে গেছে, এর মধ্যে মাংস একটু নাই, মাংস একদম সবাই টুকায় টাকায় খেয়ে নেয়, খুঁটে খেয়ে কুচে কুচে তার চালটাই রয়ে গেছে। তো এটা গরম করে নিয়েছি, সকালে সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো খেয়ে দিয়ে এখানে যে কালকে থালা বাসন ছিল মেহমান আসার পরে যে থালা বাসন, ওগুলো এখন ধোয়া হয় নাই ভালোভাবে, তো ধুইছে একবার, কিন্তু এটা আবার ভালো করে আমার ধুইতে হবে, ওটার মধ্যে অনেক তেল চর্বি লেগে থাকে, তো সেই জন্য সেগুলারে ধুবো। আর এদিকে ঘরে এসে দেখি যে আমার হাজব্যান্ড আনারস কাটতে বসে গেছে, দিয়াই যে আনারস নিয়ে আসছে, তো আনছে তো আম লিচু আনারস তিন রকমের ফল নিয়ে আসছে, তো সেই আনারসটাই কাটতে বসে গেছে। আর আপনাদের দেখিয়ে দে আমার হাজব্যান্ড কেমন করে আনারস কাটে, একদম বাজারে যে ভ্যান গাড়িতে যে বিক্রি করে আনারস তাদের মতো করেই আর কি আনারস কাটতে পারে। এই দেখুন আপনারা ভালোভাবে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী সুন্দর করে আনারস কাটে, একদম মনে হয় ভ্যান গাড়ির মতোই, দেখে কিন্তু খুব ভালো লাগে। সে আমার হাজব্যান্ড এত সুন্দর করে আনারস কাটতে পারে, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন এইভাবে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা এখানে দেখুন আনারস কেটে নিছে, তিনটা আনারস, তো আনারসগুলো কেটে এখন রেখে দিবে ফ্রিজে, এখন আর কেউ খাবে না, এখন সকালবেলা আর কেউ ঘুম থেকে উঠে নাই, আর ছেলে বড় ছেলে অফিসে গেছে চলে, তো ওরা আসলে রাতের বেলায় খাওয়া হবে। এখন আমি আর আমার হাজব্যান্ড একটু কিছু খাবো আর বাকিটা রেখে দেবো ওদের জন্য। আর এই যে দেখুন কত সুন্দর করে আনারসগুলো কেটে নিচ্ছে, তো একটা কাটা হয়ে গেছে আরও দুইটা কাটবে, ছিলা হয়ে গেছে, এখন এই যে চোখগুলো আছে সেই চোখগুলোই সুন্দরভাবে কেটে নিচ্ছে। তো হাজব্যান্ড ওইদিকে আনারস কাটতেছে আর আমি এদিকে চলে আসছি রান্না করতে, রান্না তো করতেই হবে প্রতিদিনের কাজ এটা, রান্না না করলে তার পেটে ভাত যায় না, খাওয়াও হয় না, তাই প্রতিদিনই এই কাজটা করেই যেতে হয় আমাদের গৃহিণীর যারা, রান্না ছাড়া কোনো উপায় নেই। একদিনও যদি ছুটি থাকতো এই রান্না বাড়া বাদ দিয়ে খুব ভালো হতো, আর যেদিন রান্না না থাকে সেদিন খুব ভালো লাগে, খুশি লাগে যে আজকের দিনটা রান্না নাই। যাই হোক এখানে রান্না শুরু করে দিচ্ছি, আজকে শুরু করে দিচ্ছি আর যে এখানে রুই মাছ রান্না করবো, রুই মাছ রান্না করবো ঢেঁড়স আর আলু দিয়ে, ঢেঁড়স আমার খেতে খুব ভালো লাগে, তো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবো। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, দেখুন অনেকগুলো মাছ এখানে, কারণ আমরা জনসংখ্যা হিসেবে ফ্যামিলি মেম্বার হিসেবে তো রান্না করা হয় দুই বেলার জন্য, তো সেই জন্য এত মাছ রান্নাই করতে হয়। তো মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, ভাজা হোক, তো এখন এক পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিবো আর এক পিঠ হয়ে গেছে ভাজার জন্য। তো বন্ধুরা কালকে তো গতকালকে তো মেহমান আসছিল, যাই হোক আজকে ঘরে অনেক খাবার দাবার আছে, বিরিয়ানি কিন্তু এখনও রয়ে গেছে, তো ডাল সে হবে সে খাবে বিরিয়ানি, আর আমাদের জন্য এই যে রান্না করতেছি, রান্না করে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে কালকের দিনটা খুব ভালোই কাটছে, বিয়ে আসলো, অনেক মজা করলাম, তো সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ভিডিও করতে পারি না, কারণ বিয়ে হয়তো পছন্দ করবে না সেই জন্য আর ভিডিও করা হয় না। তো আমরা অনেক গল্প টল্প করছি, অনেক ইয়ে করছি, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু আর শেয়ার করতে পারা হয় নাই, তো যতটুকু পারছি শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি গতকালের ভিডিও আপনারা দেখে থাকেন, আর যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো এখানে আমি মাছটা ভাজা আছে, তরকারিটা বসিয়ে দিচ্ছি, আলু আর ঢেঁড়স দিয়ে যে মাছ রান্না করবো, ঢেঁড়সটা কেটে ধুয়ে নিছি, আলু কেটে ধুয়ে নিছি, তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি,
I'm too yes. পিঁয়াজ কাঁচা মরিচ প্রথমে ভেজে নেই আর কেটে রান্না করি। অনেকে আছে বেটে রান্না করে। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে পানি দিয়ে দিছি। এরপর আমি মশলা দিয়ে দিব, আর আদা রসুন পেস্ট ছাড়াই আর কি রান্নাটা করব। আদা রসুন পেস্ট ছাড়াও কিন্তু তরকারি অনেক মজা রসুন টেস্ট হয়, মজার হয়। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আদা রসুন দিলে একটা একরকম টেস্ট, আর আদা রসুন ছাড়া কিন্তু আরেক রকম টেস্ট। তো আমি প্রায় এইভাবে রান্না করি, কারণ আমার হাজবেন্ড আবার আদা রসুন বেশি পছন্দ করে না। তো মাঝে মধ্যে এরকম আর কি আদা রসুন পেস্ট ছাড়া বাটা ছাড়াই রান্না করতে হয়। তো এখানে আমি পানি দেওয়ার পর মশলা দিয়ে দিলাম সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে। এখন মশলাটাকে কষিয়ে নেব। এই তো বন্ধুরা দেখুন আমি মশলা কষিয়ে নিচ্ছি, এখনও লবণ দেওয়া হয় নাই। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার তরকারি অনুযায়ী, আপনারা আপনাদের তরকারি অনুযায়ী আর কি মাপ অনুযায়ী আর কি দিয়ে দিবেন লবণ। তো মশলা কষানো হয়ে গেছে, তেলটাও করে তুলে আসছে। এ পর্যায়ে আমি এখন এই দিয়ে দিব কেটে রাখা আলু আর ঢেঁড়স বা ভেন্ডি। অনেকে ভেন্ডি বলে, অনেকে ঢেঁড়স বলে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমরা ঢেঁড়স বলতাম, ঢাকা শহরে এসে কিন্তু আমরা ভেন্ডি বলা শিখছি। ছোটোবেলা থেকে আমরা এটাকে ঢেঁড়স বলতাম। তো যাই হোক কষিয়ে নিলাম, ঢেঁড়স আর আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিছি। এখন ওই যে পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা, পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। তো এই যে দেখুন ঢেঁড়স, আমি মাঝে মাঝে এরকম ঢেঁড়সের তরকারি রান্না করি। আমার কিন্তু কাছে খুবই ভালো লাগে ঢেঁড়সের তরকারি, শুধু আমার কাছে না, আমার ঘরে সবাই পছন্দ করে এই ঢেঁড়সের তরকারিটা। আমার খুব ভালো লাগে এটা, ইলিশ মাছ রান্না করলে আরও সেই লাগে। তো যাই হোক রুই মাছ দেও কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এই তরকারিটা বলো কেসে গেছে, এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিলাম, মাছটাকে এখন সুন্দর করে তরকারির উপরে বিছিয়ে দিব, সাজিয়ে দিব। মানে একটা মাছ আবার উঠিয়ে রাখলাম, যে আমার হাজবেন্ড মাছ ভাজার জন্য রাখতে বলছিল, ভুলেই গেছি। তো আমি সব মাছ দিয়ে দিছি, এখন দিতে যা মনে পড়ছে সেজন্য একটা উঠিয়ে রাখলাম হাজবেন্ডের জন্য। সে আবার মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো ভালো লাগে, পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে এরকম মাছ ভাজলে তার জন্য একটু করে উঠিয়ে রাখি। তো বন্ধুরা দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন রান্না বাড়ার এইসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, বেশি একটা আর কি অন্য কিছু শেয়ার করি না। আমার প্রতিদিনের যা রান্না বাড়া আমি খাই দেয় সেটাই আমার শেয়ার করতে হয়। তো এই যে দেখুন এখানে আমার তরকারি রান্না করা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিছি। আর তরকারি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে, মজা হবে অনেক। ঢেঁড়সের তরকারি খুব মজার একটা তরকারি। আর এই যে বন্ধুরা রান্নার পরে যে দেখুন আজকে অনেক থালা বাসন জমে গেছে, এগুলো এখন ধুবো। আজকে সকালবেলা বেশি ভালো করে ধুইতে পারি নাই, সেই জন্য যে রান্নার পরে অনেকগুলো জমে গেছে, এখন ধুইতে ধুইতে অনেক সময় লেগে যাবে। তো এই যে এখন ধোয়া টোয়া শেষ করে নিছি, এই যে কাঁচের জিনিসগুলো আবার আমি ধুয়ে নিছি, এগুলো আবার টেবিলেও নিয়ে রাখবো। টেবিলে রাখার পর শুকালে তারপর শুকেছে উঠে রাখবো। তো ভালোভাবে না ধুয়ে রাখলে পরবর্তীতে কিন্তু আবার ব্যবহার করা যায় না, আবার দেখা যায় কি কাঁচের জিনিসের গ্লেসও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে বন্ধুরা রাত 11টা বাজে এখন,
আর সন্ধ্যা থেকে আমার হাজবেন্ড বাইরে গেছে, তার কোনো খোঁজ খবর ছিল না, সেই ফোন দিতেছি ফোন ধরে না। তো এখন যে রাত 11টা, দেখুন রাত 11টার সময় আসছে, এই যে কতগুলি তালে শ্বাস নিয়ে আসছে, আর আমার খুবই পছন্দ, আমার খুবই প্রিয়, এটা সবারই জানি প্রিয়, খুব পছন্দের জিনিস তালের শ্বাস, তো আমারও খুব পছন্দ। দেখুন কতগুলি তালের শ্বাস আরাম নিয়ে আসছে, এগুলো আমার আর কি ননাস দিয়ে দিছে, তালের শ্বাস আমার খুব পছন্দ, আমার না সবারই পছন্দ, তা আমার একটু বেশি পছন্দ। সেই জন্য যে আমার হাজবেন্ড আনার পরে আমার সিলতে বসে গেছে, সিলে এখন আমাকে দিবে আর আমি খেয়ে নিব, একটার পর একটা খেয়ে নিব, কারণ আমি বেশি খাই তালের শ্বাস সামলে। এই দেখুন আমি খাচ্ছি, সিলা হয়ে গেছে, এটা ছিলে কিন্তু আমার হাজবেন্ড দেয়। তো যাই হোক বন্ধুরা, তালের শ্বাস খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগলো। এখন রাত বাজে 11:30, তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।